মাত্র 5 মিনিটে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাত পা ও পিঠে ব্যথা, যে কোনো ব্যথাই হোক না কেন তা গোড়া থেকে দূর করবে এই উপায়টি। আজকে আমি আপনাদেরকে শরীর থেকে ব্যথা দূর করার সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক একটি উপায় বলবো, যা কয়েকশো বছর থেকে আয়ুর্বেদ ইউনান শাস্ত্রে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং যে প্রক্রিয়াটি তৈরি করতে আপনাকে কোনো ধরনের টাকা খরচ করতে হবে না। সেটা আপনার পুরো শরীর, হাত পা পিঠ ও যে কোনো জয়েন্টের ব্যথাই মুহূর্তের মধ্যে নির্মূল করে দেবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা শিখে নিই কি প্রক্রিয়ায় আমরা এই ব্যথার হাত থেকে মুক্তি পেতে পারি প্রাকৃতিক উপায়ে। সবার প্রথমে যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই আকুন্দ পাতা। এটি আপনার অঞ্চল ভেদে বিভিন্ন নামে চিনে থাকেন। দুনিয়ার সবচেয়ে পুরাতন ভেষজ উপাদানের মধ্যে এই আকুন্দ পাতা ব্যবহার হতো শরীরের ব্যথা দূর করার জন্য, এবং এই পাতা নিয়ে যুক্তরাষ্ট্রের মেডিকেল সায়েন্টিস্টদের একটা লম্বা গবেষণা হয়েছে এবং গবেষণালব্ধ ফলাফল থেকে জানা যায় পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধি পাতাগুলোর মধ্যে সেরা 10-এর মধ্যে রয়েছে এই পাতাটি। তাই এই পাতা দিয়ে ব্যথা নাশ করা একটা পরীক্ষিত, কার্যকর এবং নিরাপদ, অর্থাৎ 100% সেফ একটা প্রক্রিয়া। আর এ কারণেই শরীরে ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে তৈরি করে নিতে হবে একটি মলম। তো এই রেমেডি তৈরি করতে সর্বপ্রথম আপনাকে নিতে হবে একটি তাজা অ্যালোভেরা পাতা। স্বাস্থ্য এবং সৌন্দর্য সচেতন প্রত্যেকটি মানুষের বাড়িতে অ্যালোভেরা পাতা খুব সহজেই পাওয়া যায়। একটি পাতা থেকে আনুমানিক 1 চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে একটি পাত্রে রাখতে হবে। তার সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যালোভেরা পাতা কেটে তার ভেতর থেকে জেল বের করে নেন। তবে আপনার বাসায় যদি অ্যালোভেরা পাতা না থাকে তাহলে বাজারে কিনতে পাওয়া অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিন্তু বাজারে কেনা অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ থাকার কারণে এর কার্যক্ষমতা একদম 70% কমে যায়। তাই খুব বেশি উপকার পাওয়া যায় না। যেভাবেই হোক, কষ্ট করে হলেও এই রেমেডি থেকে 100% কার্যক্ষমতা পেতে অরিজিনাল অ্যালোভেরা পাতাটা খুঁজে বের করুন। অ্যালোভেরা জেল বের করার পর তা চামচ দিয়ে ভালো করে পিষে নেবেন। এবার আপনাকে দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে হলদে পাউডার। জয়েন্টের ব্যথা দূর করার জন্য হলদে পাউডার খুবই উপকারী। সবচেয়ে দ্রুত যে কোনো ব্যথা দূর করার জন্য হলদে পাউডার সবচেয়ে ভালো একটি উপাদান। তো এখানে সামান্য পরিমাণ হলদে পাউডার নিতে হবে। এবার এর মধ্যে আরও একটি উপাদান নিতে হবে, সেটি হচ্ছে যে কোনো ধরনের তেল। আপনি চাইলে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন। কেননা সরিষার তেলের মালিশ আমাদের শরীরকে দ্রুত ব্যথামুক্ত করে, এটা ডিটক্সিফাই করে আমাদের শরীরকে। এক্সটার্নাল বা ব্যাজিক ব্যবহারের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তেল বলা হয় মাস্টার্ড অয়েল তথা সরিষার তেলকে। খেয়াল রাখতে হবে যে এই সবগুলো উপাদান যেন খুব ভালোভাবে মিক্স করা হয় এবং এগুলো যেন খুবই পাতলা অথবা ঘন না হয়ে যায়। আপনি এটিকে মিডিয়াম অবস্থাতে রাখুন, যেন এটি এক ধরনের ক্রিমের মতো তৈরি হয়। এটিকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে একত্রে মিশিয়ে নিন। একটু বেশি সময় নেবেন যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক মূল উপায়টি। শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম আকুন্দ পাতার উপকারিতা সম্পর্কে। শরীরের ব্যথা, জয়েন্টের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য আকুন্দ পাতা কতটা উপকারী তা হয়তো আপনারা পুরাতন আয়ুর্বেদিক বা ইউনান বই ঘাঁটলে তথ্যগুলো পেয়ে যাবেন। তবে এই আকুন্দ পাতার মাধ্যমে যে শুধুমাত্র উপকার হয় তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে এটি আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করে। তাই এই আকুন্দ পাতা সঠিকভাবে ব্যবহার করতে হবে, না জানলে তা নিয়ে কখনোই কোনো রেমেডি তৈরি করা উচিত নয়। নিজেদের পাশাপাশি বাচ্চাদের চোখ এবং শরীরের দিকে খেয়াল রেখে এই আকুন্দ পাতা ব্যবহার করতে হবে। আকুন্দ পাতা ছেঁড়ার সময় এর বোটা থেকে এক ধরনের সাদা তরল বের হয়, সাবধান, যা আমাদের ত্বক এবং চোখের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকর। তো আপনি এই আকুন্দ পাতা কয়েকটি ছিঁড়ে নিয়ে হালকা গরম করে নেবেন। কিন্তু এটিকে কিভাবে গরম করবেন তা অবশ্যই জেনে নিতে হবে। 3-4টি পরিষ্কার আকুন্দ পাতা নিয়ে তার মধ্যে যে কোনো ধরনের একটি তেল মালিশ করে ফ্রাই প্যানে দিয়ে রাখুন। 1 মিনিটের হালকা আঁচে এটি কিছুটা গরম হয়ে যাবে। মনে রাখবেন চুলা বাড়িয়ে দিতে যাবেন না, এতে পাতাটা পুড়ে যাবে। অর্থাৎ হালকা আঁচে, যেন পাতাটা একটু নরম হয়ে যায়। এবার চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে ব্যবহার করবেন। এটি গরম করার ফলে এর ভেতর থেকে এমন এক ধরনের প্রয়োজনীয় উপকরণ বের হয় যা আমাদের হাড্ডি, শরীর, হাত পা, জয়েন্ট, পিঠ এসবের ব্যথাকে মূল থেকে নির্মূল করে দেয়।
এবার পূর্বে তৈরি করে রাখা মলমটি অর্থাৎ সেই রেমিডিটি আপনার ব্যথাযুক্ত স্থানে ভালো করে মালিশ করুন। এটি মালিশ করার ফলে আপনি আপনার শরীরে আরাম বোধ করতে থাকবেন। এটি ভালোভাবে মালিশ করার পর গরম করে রাখা আকুন্দ পাতা তার উপরে সুন্দরভাবে লাগিয়ে দিন। একদম এটাকে কিছুক্ষণ ধরে লাগিয়ে ধরে রাখুন, তারপর কোনো একটা সুতা দিয়ে পেঁচিয়ে রাখুন যেন পড়ে না যায়। ঠিক এই প্রসেসে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার শরীরে লাগিয়ে রাখুন। প্রথমবার ব্যবহারের ফলে আপনি আপনার শরীরে এত ভালো উপকারিতা লক্ষ্য করবেন যা কিনা অন্য কোনো মেডিসিন আপনাকে এই উপকার দিতে পারবে না। কারণ আজকে আপনি যে উপায়টি দেখেছেন এটি একেবারে ইউনান শাস্ত্র এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী প্রমাণিত একটি উপাদান, যার কারণে কোনো ধরনের ক্ষতি বা টাকা ছাড়া আপনার শরীরে এত উপকার আর পাওয়া যাবে না। তো প্রায় আমাদের শরীরে অনেক পুরনো ব্যথা জেগে ওঠে, তার জন্য ঝটপট এই পদ্ধতিটি অনুসরণ করুন। ইনশাল্লাহ জয়েন্টের ব্যথা চিরতরে দূর হয়ে যাবে।